নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ডিলিমিটেশনের প্রতিবাদে বিজেপি এর বরাক বনধ 27 জুন, সমর্থন জানালো কংগ্রেস। বনধের বিরোধিতায় কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ বলল বিডিএফ অস্তিত্বহীন দল। খসড়া পর্যালোচনায় নির্বাচন কমিশন আসছে 11 জুলাই, প্রতিবাদে নামছে আকশা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ডিলিমিটেশনের মাধ্যমে বরাক উপত্যকার রাজনৈতিক ক্ষমতা কেড়ে নেবার চক্রান্তের প্রতিবাদে আগামী 30 জুন বরাক বনধের ডাক দিয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। শনিবার এক জরুরি সভায় বিভিন্ন দল সংগঠনের সঙ্গে পরামর্শক্রমে এই বনধকে এগিয়ে 27 জুন পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, তাদের কাছে খবর আছে নির্বাচন আয়োগ এই ব্যাপারে ইতিমধ্যে তাদের তৎপরতা শুরু করেছেন এবং আসামে তাদের প্রতিনিধি দল পাঠিয়ে তড়িঘড়ি করে জনমতকে প্রভাবিত করার উদ্যোগ নিচ্ছে। এই পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের অনুরোধ পরামর্শক্রমে প্রস্তাবিত বনধকে এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 30 জুনের পরিবর্তে আগামী 27 জুন ভোর 5টা থেকে বিকেল 5টা অবধি এই বনধের ডাক দেওয়া হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে তার সঙ্গে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপতির ভট্টাচার্যের সঙ্গেও আলাপ হয়েছে ও তিনিও সহমত পোষণ করেছেন। প্রদীপবাবু বলেন, যদিও নির্বাচন আয়োগের কাছে তাদের দলের পক্ষ থেকে আপত্তিপত্র পাঠানো হবে, তবে যেহেতু বরাকের 42 লক্ষ লোক প্রত্যেকে এভাবে আপত্তি জানাতে পারবেন না, তাই সবার প্রতিবাদ একযোগে নির্বাচন আয়োগের কাছে পৌঁছে দেবার জন্যই এই বনধের ডাক দেওয়া হয়েছে। তিনি বলেন, এই ডিলিমিটেশন প্রস্তাব গোটা বরাককে নাড়িয়ে দিয়েছে, এটি বরাকের অস্তিত্বের সংকট, তাই দলমত নির্বিশেষে সমস্ত বরাকবাসীকে এই বনধ সফল করে নির্বাচন কমিশন তথা সরকারের কাছে প্রতিবাদের বার্তা পৌঁছে দেবার আবেদন জানিয়েছেন তিনি। আমরা এই বনধকে এগিয়ে আনতে বাধ্য হয়েছি। আমরা আগামী 27 জুন অর্থাৎ মঙ্গলবার ভোর 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা এই সর্বাত্মক বন্ধের আহ্বান করছি। আমরা সমস্ত জনসাধারণ বরাক উপত্যকার এবং সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠনের কাছে অনুরোধ থাকবে, আপনারা ইতিমধ্যে যেভাবে আমাদের 30 তারিখের বনকে সমর্থন করেছেন, আপনারা 27 তারিখের বনটাকেও সমর্থন করে আমাদের নির্বাচন কমিশনকে আমরা দেখিয়ে দিতে চাই। নির্বাচন কমিশন যে বলেছে ইন্ডিভিজুয়ালি যার যার প্রতিবাদপত্র পাঠানোর জন্য, কিন্তু বরাক উপত্যকার 45 লক্ষ লোক 45 লক্ষ পিটিশন পাঠাতে পারবে না, তাই আমরা 45 লক্ষ মানুষের মত একভাবে আমরা এই ডিলিমিটেশনের বিরুদ্ধে এই বন্ধের মাধ্যমে বন্ধ সফল করে আমরা তার প্রতিবাদ জানাবো নির্বাচন কমিশনের। এদিকে বিডিএফ এর ডাকা মঙ্গলবারের বনধের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে শিলচর জেলা কংগ্রেস কমিটি। শনিবার বনধের দিন বদলের ঘোষণার পর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সাংবাদিকদের জানান, ডিলিমিটেশনের প্রতিবাদকে জোরালো করে তোলার জন্যই কংগ্রেস এই বনধের সমর্থন জানিয়েছে। আমরা আগামী 27 জুন তথা মঙ্গলবার ভোর 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা 12 ঘন্টার বন্ধ আহ্বান করেছি। সঙ্গে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল, অরাজনৈতিক দল এবং বিডিএফকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি যে আপনারা আমাদের সঙ্গে সামিল হন। আমরা সবাই মিলে রাজনৈতিকে ঊর্ধ্বে উঠে এবং বিভিন্ন এনজিও, ক্লাব, সরকারি এবং বেসরকারি সংগঠন সবাইকে আমরা দাবি জানাই যে এই সময় রাজনীতি করার সময় নয়। বরাকের স্বার্থে, বরাকবাসীর স্বার্থে সব ধর্ম বর্ণ সবাই মিলে আমরা যাতে একজুট হয়ে আমরা আন্দোলন করতে পারি, আমরা এই বন্ধের জন্য সবাইকে আহ্বান জানাই। আপনারা সবাই এসে এই বন্ধে সামিল হন। আমরা যেটা 12 ঘন্টার ধর্মঘট আমরা ডাক দিয়েছি, সেই ধর্মঘট যাতে 100% সফল হয়, আমরা সুন্দরভাবে যাতে পালন করতে পারি, আমি সবাইকে এটার জন্য আমন্ত্রণ জানাই যে এই বরাকের দুঃসময়ে আপনারা সবাই এসে দাঁড়ান, আমরা একসঙ্গে এক হয়ে যাতে আমরা বরাকের স্বার্থে সবাই আমরা আন্দোলন করতে পারি, বরাককে কীভাবে বাঁচাতে পারি রাজনৈতিকভাবে। আমরা বিজেপি দলকেও আহ্বান জানাই, বরাক বিজেপি দলকে আহ্বান জানাই যে আপনারা এই কোম্পানি থেকে আপনারা কোনোভাবে প্রতিবাদ করতে পারবেন না, আপনারা আমাদের পাশে আসুন, আমরা একসঙ্গে
রাজনৈতিকে উর্ধে উঠে বরাকের স্বার্থে আমরা এক হই আমরা আন্দোলনে। বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট একটি অস্তিত্বহীন দল। যে দলের কোনো অস্তিত্ব নেই বা যারা মানুষের বিপদে এগিয়ে আসে না সেসব সংগঠন কোন অধিকারে বরাক বনধে ডাক দিয়েছে, এভাবে বিডিএফ কে তুলোধুনো করেছে বরাক উপত্যকা কৈবর্ত্য সমাজ উন্নয়ন পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় কমিটি সহ জেলার 10টি ব্লকের সভাপতি ও সম্পাদকরা ঐক্যবদ্ধ হয়ে বরাক বনধের বিরোধিতা করেছে। শনিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তারা ডিলিমিটেশনের খসড়া তালিকার সমর্থনে এসসি সম্প্রদায়কে সকল ঐক্যবদ্ধভাবে বিভিন্ন দল সংগঠনের প্রতিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিষদের কর্মকর্তারা জানান, শনিবার আয়োজিত মত বিনিময় সভায় আগামী দিনের রূপরেখা তৈরি করার পাশাপাশি ডিলিমিটেশনের পূর্ণ সমর্থন জানিয়েছেন তারা। পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী জানান, ডিলিমিটেশন খসড়া তালিকা নিয়ে যারা বিরোধিতা করেছেন এতে উপত্যকার উন্নয়নের বাধা সৃষ্টি হয়েছে। বর্তমানে যেসব দল সংগঠনের বিরোধিতায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে সুজিত জানান, শিলচর লোকসভা আসন এসসি হওয়ায় তাদের এত মাথা ব্যথা কেন? এসসি তো নিয়ম অনুযায়ী হয়েছে। 2001 সালের জনগণনায় শিলচরে শতকরা 14% এসসি ভোট হয়েছে। করিমগঞ্জে বর্তমানে 12% এসসি ভোটার আছেন। এসসি সম্প্রদায়ের পূর্বপুরুষরা দীর্ঘ বছর জেনারেল আসনে ভোট দিয়ে এসেছেন, কিন্তু তখন তারা কোনো ধরনের আপত্তি করেননি। কিন্তু এখন এসসি হওয়ায় কেন এত আপত্তি ও বাধার সৃষ্টি করা হয়েছে? বিষয়টি নিয়ে পরিষদের তরফে এদিন এসসি সম্প্রদায়ের সকলকে ঐক্যবদ্ধভাবে হয়ে সরকারের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রতিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। বরাক বনধের বিরোধিতা করে বিডিএফ এর অস্তিত্ব নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন বরাক উপত্যকা কৈবর্ত্য সমাজ উন্নয়ন পরিষদের কর্মকর্তারা। সভায় শিলচর ব্লকের সভাপতি অর্জুন দাস, তাপাং ব্লকের বীরেন্দ্র দাস, রংপুর ব্লকের নেপালচন্দ্র দাস, বড়জালাঙ্গার বিজয় দাস ও বরখোলা ব্লকের সভাপতি লালবাসী দাস প্রমুখ উপস্থিত ছিলেন। শিলচর এসসি হয়েছে, করিমগঞ্জ আগে ছিল, শিলচর ওপেন ছিল, আমরা তো ওপেন হিসেবে এসসি রে যারা শিলচরে ভোট দিতে কোনোদিন কর্পণ্য করিনি বা কোনো আমরা দ্বিধা বোধ করিনি। আজকে এসসি হওয়াতে ওদের কেনে এত মাথা ব্যথা হয়ে গেছে, কেনে এত বন স্ট্রাইক এগুলা করতে লাগে? এসসি তো নিয়ম প্রক্রিয়ায় হয়েছে, এটা যেটা হওয়ার হয়েছে। 14% ভোট হয়েছে শিলচরে এসসি 2001 সালের গণনায়, যেটা করিমগঞ্জে এখন বর্তমানে 12% আছে। এটা তার প্রক্রিয়ায় হয়েছে, এটা তো আমরা দাবি করিনি, তার প্রক্রিয়ায় হয়েছে। এটা নিয়ে এত মাথা ব্যথা কেন? আমরা যখন এত সাল আজকে আমাদের বাপদাদা থেকে ভোট দিয়ে আসছে জেনারেল সিটে, আমরা তো কোনোদিন আমরা আপত্তি করিনি। আজকে এসসি হওয়ার জন্য ওদের কেন এত মাথা ব্যথা হয়েছে? আমরা এই জন্য কৈবর্ত্য উন্নয়ন পরিষদ এবং আমরা যারা এসসি কমিউনিটির লোক আছে আমরা সবাইকে আহ্বান জানাই আপনাদের মিডিয়ার মারফতে, যাতে যারা এগুলা প্রটেস্ট করছে, এগুলার বিরোধিতা করছে, যে দল সংগঠনই হোক, আমরা এসসিরা এর পাশে দাঁড়ানো উচিত এবং আমরা সমর্থনে দাঁড়ানো উচিত। এরা এই বিলের সমর্থনে থাকা উচিত। আর যারা বিরোধিতা করছে, কিছু আমি শুনেছি বিডিএফ করে একটা সংগঠন বন ডেকেছে, ওদের তো অস্তিত্বই নেই, 5-7 জন হয়তো কর্মী আছে ওদের, ওরা 2 দিন পরে পরে একটা বন ডেকে দেবে, ভালো একটা ইস্যু এখানে ওদের। অবশেষে ডিলিমিটেশন নিয়ে সরব হলো উপত্যকার ছাত্র সংস্থা। সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা ডিলিমিটেশনের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার হুমকি দিয়েছে। শনিবারের সাংবাদিক বৈঠকে মিলিত হয়ে সংস্থার কর্মকর্তারা জানান, আগামী 11 জুলাই নির্বাচন কমিশন ডিলিমিটেশনের খসড়া পর্যালোচনায় অসমের রাজধানীতে আসছেন। ছাত্র সংস্থাটি নির্বাচন কমিশনের সাথে বরাক উপত্যকার ডিলিমিটেশন নিয়ে অসুবিধার কথা তুলে ধরবে। এতে যদি কমিশন তাদের দাবি পূরণে ইতিবাচক সাড়া না দেয় তাহলে বরাক উপত্যকার মানুষের সাথে আলোচনা করে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। ছাত্র সংস্থার পক্ষে এদিন সাইদুর রহমান সংবাদ মাধ্যমের মারফতে শাসক দলের বিধায়কদেরও এ নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, একটা বিধানসভা এমনভাবে নতুন করে তৈরি করা হচ্ছে যেখানে একটি জেলার এক মোড় থেকে অন্য মোড়ের ব্যবধান 70-80 কিলোমিটার হবে। এতে জরুরি কাজে সাধারণ মানুষকে আসতে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুমিতা দে, জোশ্রীনাথ, সুকোমল দাস প্রমুখ। নিশ্চয়ই জানেন যে আগামী 11 জুলাই নির্বাচন কমিশনের অর্থাৎ খসড়া কমিটির একটা এক প্রতিনিধি দল গুয়াহাটিতে আসছে। সেখানে আমরা আমাদের আকসার তরফ থেকে আমরা আমাদের যে অভিপ্রায়ের কথা আমরা সেখানে তুলে ধরব, এবং বিশেষ করে আমরা বরাক উপত্যকার যেসব শাসকীয় বা যারা আজ শাসক দলের যারা নেতা মন্ত্রীরা বা যারা রয়েছেন তাদের কথা আমরা এমন বিষয়, হয়তো ওনারা ওনাদের অনেক বাদসাধকতা রয়েছে, সেজন্য দলীয় বাদসাধকতা দেখায় ওনারা সামনে আসতে পারছেন না।
কিন্তু প্রত্যেকজন জনপ্রতিনিধিকে আমরা অনুরোধ করব যে দেখুন সবার ক্ষমতা কারো কোনোদিন চিরস্থায়ী নয়, আজ না হয় কাল ক্ষমতা চলে যাবে, কিন্তু এই বরাক উপত্যকার মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবেন না। যদি আপনারা সময়োচিত পদক্ষেপ না নেন, এই মুহূর্তে আমাদের মধ্যে বিভাজন না রেখে, জাতি ধর্মের বিভাজন না রেখে, রাজনৈতিক যে বিভাজন না রেখে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়াটা একান্ত প্রয়োজন। এবং আমরা এ সম্পর্কিত এক বৃহৎ আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নেব, যদি আমরা এটার সুফল না পাই। এরই মধ্যে যে ডিলিমিটেশনের খসড়া কমিটির যারা আসবেন নির্বাচন কমিশনের, তাদের সাথে আমরা দেখা করে আমাদের তরফ থেকে আমরা মেমোরেন্ডাম প্রদান করব, এবং এই মেমোরেন্ডাম প্রদানের পর আমরা ওনাদের রেজাল্ট দেখে আমরা একটা সিদ্ধান্ত। আজ নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি আসামের কোর কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা সংগঠনের চেয়ারম্যান আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপধীর ভট্টাচার্যের সভাপতিত্বে শিলচরে সিটিভিওএ কার্যালয়ে বরাক উপত্যকার তিন জেলার প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সভায় ডিলিমিটেশন আইন উল্লঙ্ঘন করে সম্পূর্ণ বিভেদমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন কমিশন কর্তৃক আসামের বিধানসভা ও লোকসভা আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া তৈরির বিরুদ্ধে আগামী 26 জুন সংগঠনের পক্ষ থেকে আহত গণসম্মেলন সফল করতে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত সংগঠনের কো চেয়ারম্যান সাধন পুরকায়স্থ, সাধারণ সম্পাদক যথাক্রমে কিশোর কুমার ভট্টাচার্য, অরুণাংশ ভট্টাচার্য ও নেকিভূষণ চৌধুরী সহ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক অজয় রায়, আব্দুল হাই লস্কর, সুশীল পাল, সুব্রত চন্দ্র নাথ, নির্মল কুমার দাস, হিল্লুল ভট্টাচার্য, আলতাফ হোসেন লস্কর, আফজাল হোসেন মজুমদার, গোপাল পাল প্রমুখ। ইতিমধ্যে সর্বজনবিদিত যে সিদ্ধান্ত সর্বস্তরে গৃহীত এবং বিজ্ঞাপিত হয়েছে যে 2026 সালের আগে এ ধরনের কোনো কিছু প্রক্রিয়া আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হবে না, তাকে জেনে শুনে লঙ্ঘন করা হয়েছে। তো এমন অবস্থায় আমাদের নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতির কেন্দ্রীয় কমিটির যে কোর সাব কমিটি বা কোর কমিটি বলা যায়, তা আজ আমরা শিলচরে আমরা অত্যন্ত যে জরুরি ভিত্তিতে আমরা আলোচনায় বসেছি এবং কিছু সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে প্রধানতম সিদ্ধান্ত হল আগামী 26 জুন শিলচরের আশীর্বাদ বিবাহ ভবনে বেলা 11:30 আমরা তিন জেলা থেকে, অর্থাৎ সমগ্র বরাক উপত্যকা জুড়ে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন। এবং এই যে বিপদ প্রত্যেকের ঘাড়ের উপরে এসে বসেছে, যেটা আমাদের জনজীবনকে ভয়ানক বিপন্ন করবে এবং এর প্রতিক্রিয়া হবে সুদূর প্রসারী, আমরা যদি অনতিবিলম্বে সম্পর্কে একটা প্রতিবাদের সিদ্ধান্ত না নিই, তাহলে তার পরিণাম হবে ভয়ঙ্কর। ডিলিমিটেশন ইস্যুতে বরাকবাসীকে পৃথক বরাকের দাবিতে সোচ্চার হতে আহ্বান করেন পূর্ব গোবিন্দপুরী। এদিনই সাংবাদিক সম্মেলন ডেকে ডিলিমিটেশনের মাধ্যমে বরাক উপত্যকাকে অযৌক্তিক পুনর্বিন্যাসের তীব্র প্রতিবাদ জানিয়ে বরাককে পৃথক করতে প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হলেও পিছপা হবেন না বলে জানান। তিনি বলেন, বরাকবাসীর সাথে বারবার ব্যভিচার ও বঞ্চনার বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে, অন্যথায় অদূর ভবিষ্যতে বরাক থেকে কর নেবে কিন্তু উন্নয়নে আরো পঙ্গু করবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। বরাকবাসী বরাকের জনসাধারণ, শান্তিপূর্ণ নাগরিক বৃন্দ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ট্রাইবেল পাহাড়ি বাগানি, আমরা সম্মিলিতভাবে প্রয়াস এবং শান্তিপূর্ণ গণ আন্দোলন চালিয়ে যাব। দরকারবশত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব এবং আমাদের পুরাতন দাবি পৃথক বরাকের, আমরা এই বঞ্চনাকে আর মানব না, আমরা পৃথক বরাকের ডাক দিব। ত্রিপুরা যেভাবে পৃথক হয়েছে বরাক ভ্যালিও সেইভাবে পৃথক হলে আমাদের এই বঞ্চনা থেকে আমরা বাঁচব। কীভাবে আসামিকরণ বিভিন্ন লাইনে আমাদের হেনস্থা করা হচ্ছে, আমরা আর বসে থাকব না। শান্তিপূর্ণভাবে সারা বরাক যেভাবে ঘরঝে উঠেছে, আমি পিস মিশনের পক্ষ থেকে, শান্তি মিশনের পক্ষ থেকে, জনসেবা পরিষদের পক্ষ থেকে, শান্তিকামী সুশীল সমাজের পক্ষ থেকে
দাবি জানাচ্ছি ইলেকশন কমিশনের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করছি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ কামনা করছি, আর না হলে আমরা আর বসে থাকব না। ডিলিমিটেশনের খসড়াকে তুগলকি ফরমান হিসেবে আখ্যা দিল আসাম খিলঞ্জিয়া জনসুরক্ষা কমিটি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বিজেপি কমিশন অফ ইন্ডিয়া হিসেবে আখ্যায়িত করে তাদের স্পষ্ট হুঁশিয়ারি অবিলম্বে এই খসড়া বা তুগলকি ফরমান বাতিল করতে হবে। গোটা উপত্যকায় যেখানে দুটি সমষ্টিকে উধাও করে দেওয়া হয়েছে সেখানে 20টি সমষ্টি করা উচিত ছিল। উত্তর পূর্বের অন্যান্য রাজ্যগুলিতে বিধানসভা চক্রের জনসংখ্যার যে হার রয়েছে সে অনুপাতে বরাক উপত্যকার জনবিন্যাস ঘটিয়ে নতুনভাবে বিধানসভার পুনর্বিন্যাস করতে হবে, অন্যথায় বরাক জুড়ে আগুন জ্বলবে। এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন জনসুরক্ষা কমিটির অন্যতম কর্মকর্তা জসিমউদ্দিন লস্কর। এছাড়া সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি সহদেব রাজবংশী, সাধারণ সম্পাদক শেরাম হেরাজিৎ সিংহ, কুমার সিং রাজবংশী প্রমুখ। আমাদের সংগঠন অসম জনসুরক্ষা কমিটি তরফ থাকিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিতেছি, যে তুগলকি ফরমান জারি করেছ সেটা উঠাই নাও, না হলে বরাকে ভয়াবহ পরিস্থিতি হবে, বরাকের জনগণ রাস্তায় নামবে, আর বরাকের জনগণ কখনো বিজেপি মাফ করবে না। কমিশন অফ ইন্ডিয়া এখন ইলেকশন কমিশন থাকছে না, আমরা বুঝতে পেরেছি এটা বিজেপি কমিশন অফ ইন্ডিয়া হয়ে গেছে। নেতারা তারা তাদের স্বার্থে কাজ করেছে, নেতারা যেভাবে বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেভাবে করছে সেটা আমরা মেনে নিতে পারি না। আমাদের যে 15টা এমএলএ সমষ্টি ছিল সেটা থেকেও 2টি সমষ্টি বাদ দিয়ে দিল, এটা আমরা মেনে নিতে পারছি না। তাই আবার বলতেছি যে বরাকের জনগণ রাস্তায় নামবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হুঁশিয়ার হয়ে যাও, যে তুগলকি ফরমান জারি করেছ এটাকে আবার রিটার্ন নিয়ে নাও। কিশোর কুমার ফ্যান্স ক্লাবের উদ্যোগে আগামী 4 আগস্ট সঙ্গীত শিল্পী প্রয়াত কিশোর কুমারের 94তম জন্মবার্ষিকী উপলক্ষে এক মনমাতানো সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন শিলচর স্থিত কিশোর কুমারের প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবে সংস্থার কর্মকর্তারা। এরপর হাজার কণ্ঠে কিশোর শীর্ষক বিষয়ের উপর 2টি গান হাজার কণ্ঠে পরিবেশন করা হবে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। তো এই 4 আগস্ট যেটা, এটা হচ্ছে গিয়ে কিশোর কুমারজির 94তম জন্মবার্ষিকী আর 95তম জন্মদিন। আমরা বিগত অনেক সাল থেকে আমরা এই অনুষ্ঠানটা আমরা কিশোর কুমার ফ্যান্স ক্লাব আমরা করে আসছি। এবারে প্রথম রূপম ক্লাবের আমরা সহযোগিতা চেয়েছি, ওরাও আমাদের বুকে জড়িয়ে নিয়েছে এবং আমরা এই দিনের অনুষ্ঠানে সবচেয়ে বিশাল আকারে যেটা হবে সেটা আমরা কেউ এখনও ভাবতে পারছি না। এটা আমাদের কাছে স্বপ্নের মতো লাগছে যে আমরা ভাবি আমরা গ্যালারিতে হাজার হাজার বাচ্চারা, তাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, বিভিন্ন কলেজের বিভিন্ন সংস্থার সদস্যরা দাঁড়িয়ে দুখানি গান পরিবেশন করবে, এটা ভাবতেও অবাক লাগছে। এই এটার এই অনুষ্ঠানটা ধরে আমরা আমাদের সমগ্র অনুষ্ঠানটা করবো। তো আমরা ভীষণভাবে সাড়া পাচ্ছি, সবার কাছে অনুরোধ আপনারা এখানে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এগিয়ে আসুন, আমরা সবাই মিলে ওই ঐতিহাসিক দিনের আমরা সাক্ষী থাকি, কারণ এটা বারবার হয় না। এবার আমরা মন স্থির করে নিয়েছি এবং যে জায়গার থেকে আমরা শক্তি পাচ্ছি যে আমাদেরই সংস্থার সম্পাদক যিনি আছেন নিখিলদা, ওনাকে সামনে রেখে আমরা কাজটা করতে পারছি। আমরা আলাদা একটা শক্তি নিয়ে মাঠে নামছি, আশা করি আমাদের রূপম ক্লাব এবং বাকি বিভিন্ন সংগঠন মিলে এটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা সম্পর্কিতে হচ্ছে। আমরা জেলা প্রশাসনের সাংস্কৃতিক বিভাগের সাথে যোগাযোগ করেছিলাম, যার দায়িত্বে রয়েছেন ADC গায়ত্রী লাংথাসা। উনি আমাদের আশ্বাস দিয়েছেন, আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা জেলা প্রশাসনের সাংস্কৃতিক দপ্তর সম্পূর্ণভাবে এই ঘটনা অর্থাৎ এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকবে।
আমরা বলতে পারবো যে কাছাড় জেলা প্রশাসন এবং কিশোর কুমার ফ্যান্স ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটা হতে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ডিলিমিটেশনের প্রতিবাদে বিজেপি এর বরাক বনধ 27 জুন, সমর্থন জানালো কংগ্রেস। বনধের বিরোধিতায় কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদ বলল বিডিএফ অস্তিত্বহীন দল। খসড়া পর্যালোচনায় নির্বাচন কমিশন আসছে 11 জুলাই, প্রতিবাদে নামছে আকশা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।